বাংলা সিরিয়ালে দর্শকদের জন্য আবারও কিন্তু একটা খুবই খারাপ খবর সামনে এলো। শুনলে আপনাদের মনটা খারাপ হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক সেই খবরটি। বাংলা সিরিয়ালের দর্শকদের অন্যতম প্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী তৃণা সাহা। একের পর এক দর্শকদের অনেক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার খড়কুটো। ওই ধারাবাহিকটি দর্শকদের খুবই প্রিয় ছিল। তারপর আরও একটি ধারাবাহিকে অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গেছিল, কিন্তু সেই ধারাবাহিকটি অতটা জনপ্রিয়তা পায়নি। আর এই মুহূর্তে অভিনেত্রীকে আমরা স্টার জলসার লাভবি আজকাল ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখতে পাচ্ছি। তবে প্রথম থেকেই কিন্তু এই ধারাবাহিকে অভিনেত্রী নায়িকার ভূমিকায় অভিনয় করেননি। ধারাবাহিকে মাঝে নায়িকা চরিত্রে মুখবদল হয়েছিল। মুখবদল হওয়ার পর থেকেই অভিনেত্রী তৃণা সাহা লাভবি আজকাল ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন। এই ধারাবাহিকটি শুরু হয়েছিল 2023 সালের আগস্ট মাসে। এবার এই ধারাবাহিকে দর্শকদের জন্য খুবই বড় একটা দুঃখের খবর সামনে এলো। এবার আচমকাই খবর পাওয়া যাচ্ছে যে এই ধারাবাহিকটি নিয়ে নির্মাতারা একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল যে এই ধারাবাহিকের টাইম স্লট পাল্টে দেবে। তবে এখন খবর পাওয়া যাচ্ছে যে ধারাবাহিকের নাকি টাইম স্লট পাল্টানো হবে না, এবার পুরোপুরিভাবে ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে। খবর পাওয়া যাচ্ছে যে এই মাসেই, মানে মার্চ মাসেই নাকি লাভবি আজকাল ধারাবাহিকটি শেষ হতে চলেছে। মার্চ মাসের শেষের দিকের মধ্যেই এই ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে সত্যি সত্যি এইভাবে যে হঠাৎ করে এইরকম খবর আসবে কেউই কিন্তু ভাবতে পারেনি।